আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চাকের মধু হারভেস্ট করা হচ্ছে। তো যারা এই লাইভটা দেখছেন তারা লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কি রসালো চাক, পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এই ভিডিওটিতে মূল আকর্ষণ হচ্ছে একটা বাঁশের ঝাড়ের চাক। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের ভাগাভাগি চলতেছে, কারণ একটা চাক কাটলে পুরো চাকটার ভাগ দিতে হয় কিছুটা বাড়িওয়ালাকে, আর অর্ধেকটা আমাদের নিতে হয়। তো সেই নমুনা অনুসারে সেই ভাগটা নেওয়া হচ্ছে। তো আপনারা যারা মনে করেন যে গরমের সময় একটা জিনিস হলো, সেটা হচ্ছে যারা গরমের সময় মধু খেতে চান না তাদেরকে একটা কথা বলতে চাই, যে গরু মধু খাইলে নাকি হচ্ছে গরমের সময় স্টক করার সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে গরমের সময় এই মধু খাইলে ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। আসলে পুরোপুরি এই কথাগুলো একদমই ভুল। মধু তো মধুই, আচ্ছা এটা আপনার যেমন ডাক্তার অনেক সময় সাজেস্ট করে যে হচ্ছে আপনাকে মাল্টিভিটামিন খাইতে আপনার শরীরে, কখন আপনাকে এই ধরনের কথাবার্তা ডাক্তার বলে? যখন আপনার শরীরে ভিটামিনের অভাব ঘাটতি হয়, যখন আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়, যখন আপনার শরীরে এ বি সি ভিটামিনের পরিমাণ কমে যায়, ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, লৌহ, হ্যাঁ এগুলো যখন কমে যায় তখন আপনাকে কি ডাক্তার আপনাকে অ্যান্টি কোনো আপনার যে কোনো একটা বড় কোম্পানির মাল্টিভিটামিন সাজেস্ট করে। তো আপনার মধুটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক হচ্ছে মাল্টিভিটামিন ধরতে পারেন, এবং এর থেকে ভালো কোনো ওষুধ হতে পারে না আপনার শরীরের জন্য। এটা শুধুমাত্র ওষুধ বলে না, এটা এক ধরনের ভেষজ যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আল্লাহ তাআলা এটা কোরআনেই সুন্দরভাবে আপনার সূরা নাহালে মধুর কথা উল্লেখ করেছেন। তো যারা মধু মানে মনে করে খাইতে ভয় পান, গরমের সময় খাইলে মনে হয় সমস্যা হয়ে যাবে, আসলে এটা একদম ভুল ধারণা। মধু পরিমাণ মতো খেতে হবে, মধু পরিমাণ মতো খেতে হবে, কারণ মধু তো আবার আপনি এরকম না যে একদম এক লিটার একবার খেয়ে ফেললেন, এরকম কেউ খায়ও না। দেখা যাচ্ছে যে হঠাৎ করে মধু পেয়ে গেলেন, চার পাঁচ খেয়ে। তো মধুটা আপনার পরিমাণ মতো খেতে হয়, সেটা হচ্ছে আপনার প্রতিদিন সকালবেলায় খালি পেটে অল্প অল্প করে আপনার হাতের তালুতে নিয়ে আপনি মধুটা খেয়ে নিলেন, এটা নবীর সুন্নত আদায় হয়ে গেল। আবার হচ্ছে আপনার হাতের তালুতে করে খাইলে মধুর আপনার যে গুণাগুণটা সে সম্পূর্ণভাবে পাবেন। তো এটা হচ্ছে ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ইয়াতে পাশে ঝাড়ে দেখতে পাচ্ছেন, এটাও কাটা হবে একটু পরে। তো এই হলো ব্যাপার, মধু সম্পর্কে সচেতনতা বাড়াইতে হবে, খালি ওষুধের উপরে নির্ভর করলে হবে না। কবে অসুখ হবে তখন আপনি ওষুধ খাবেন। আসলে মধু কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অ্যান্টিবায়োটিক বলতে গেলে কি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পাবে আপনার শরীরে, বারবার এই কথাটাই বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা, কারণ এটাই আপনার মেজর মেজর একটা বেনিফিট আপনার শরীরের জন্য। সারা আপনি সারা বছর মধু খাবেন, আপনার শরীরে বড় কোনো ধরনের ভাইরাস হবে না। আপনার কী হবে, আপনার শরীর সবসময় ভালো থাকবে, মন ম্যানেজ ঠিক থাকবে, মানসিক ব্যাপার স্যাপারের জন্য খুব দারুণ কাজ করে মধু। আপনার ঘুম আসেন, আপনি গরম হালকা কুসুম গরম দুধের সাথে এক চামচ মধু দিয়ে খেয়ে ফেলেন, দেখেন সেই রাত্রে আপনার ভালো ঘুম হবে। তো মধু যে গরমের সময় খাওয়া যাবে না এরকম না, খেতে পারবেন ঠিকঠাক যদি মাত্রা অনুযায়ী। এখন আপনি বেশি খেয়ে ফেললেন হঠাৎ করে, তাহলে তো একটু সমস্যা হতেই পারে। তো এটাই হচ্ছে ব্যাপার মধু মধু নিয়ে। আবার অনেকে দেখা যায় যে আপনার অল্প বয়সে বুড়িয়ে যায় চেহারা, আপনার দেখা যায় যে আপনার অনেক চরচর চেহারা দেখা যায়। তো এটা আপনার অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতির অভাবের জন্য আপনার এটা এরকম হয়। তো মধু খাইলে হয় কি যে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের যে সমস্যাটা ছিল এটা ফিল আপ হয়ে যায় আস্তে আস্তে। তো এই হলো ব্যাপার। তো মধুর আরও উপকারিতা আছে অনেক রোগের, অনেক রোগের জন্য আপনার ন্যাচারাল একটা হার্বস বলা হয়, একটু ন্যাচারাল ভেষজ বলা হয়। সারা বাইরে উন্নত উন্নত কান্ট্রিগুলোতে আপনার প্রতিদিন যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা মধু খায়, তাদের রোগ বালাই দেখবেন কম। আগে যারা ছিল বয়স্ক বা ইয়ারা ছিল, এরা কিন্তু আপনার প্রাকৃতির উপর নির্ভর করতো, ওরা এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলো খাইতো। মধুর থেকে ভালো কিছু হইতে পারে না মানুষের জন্য। তো আমি মনে করি যে সবার, আমার বিক্রির জন্য না, যেখান থেকে খাঁটি মধু পাবেন কিনে খাবেন, ঘরে মধু রেখে দিবেন, ঘরে মধু রেখে দিবেন, কোনো খাটা কাটা ছেঁড়ার জন্য দারুণ কার্যকারী। মস্কে গেছে হাত পাও আপনার, কোথাও লাগছে আপনি এই মধুটা লাগাই দিবেন, দিয়ে দেখবেন যে ইয়ে হবে। আরও অনেক অনেক বেনিফিট আছে আপনার এই মধুর। তো আজকে এই পর্যন্তই মানে এই মধু সম্পর্কে আপনাদেরকে জানাইলাম। ইনশাল্লাহ পরবর্তী টাইমে আরও অনেক কিছু জানতে পারবেন। তো সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা মধুকে কালেকশন করি। আসসালামু আলাইকুম।